অসময়ে দেবী দুর্গার পূজা নদিয়ার শান্তিপুরের ফুলিয়া মাঠপাড়া নিবাসী স্বর্গীয় নিধুমোহন বসাকের বাড়িতে জানা যায়। 90 বছর আগে পুত্র সন্তান লাভের আশায় স্বর্গীয় নিধুমোহন বসাক তার বাড়িতে দেবী দুর্গার পূজা করেছিলেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি স্বর্গীয় ওই ফুলিয়ার নিবাসী নিধুমোহন বসাকের পুত্র শান্তিমোহন বসাক জানান, তার পিতা 90 বছর আগে পুত্র লাভের আশায় বাড়িতে নিজের বাসভবনে এই দুর্গাপূজার আয়োজন করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণের গোপিনীরা তাকে কিন্তু পাওয়ার আশায় মা কাত্যায়নীর আরাধনা করে। সেই কারণকে মাথায় রেখে স্বর্গীয় নিধুমোহন বসাক এই কাত্যায়নীর মায়ের আরাধনা করেছিলেন বলে জানান স্বর্গীয় নিধুমোহন বসাকের পুত্র শান্তিমোহন বসাক। সেই প্রথা মেনেই এখনও কিন্তু নদিয়ার শান্তিপুরের ফুলিয়া মাঠপাড়া বসাক পরিবারে মা কাত্যায়নীর পূজা হয়ে আসছে। দেবী দুর্গার পূজার 2 মাস পরে অমাবস্যা তিথিতে এই দেবী কাত্যায়নীর পূজার আরম্ভ করেছিলেন স্বর্গীয় নিধুমোহন বসাক। সেই রীতি মেনে আজও একইভাবে নিয়ম নিষ্ঠার সঙ্গে কিন্তু বসাক পরিবারে চলে আসছে মায়ের পূজা। অসময়ে দুর্গাপূজা বাড়িতে হয়, কত বছর ধরে হচ্ছে? 90 বছর বললো, মানে আমাদের দাদুর আমলের। এই পুজোকে কেন্দ্র করে আপনারা কতটা মোটামুটি উৎসব, মানে আপনার উৎসব কতটা থাকে, আনন্দ কতটা? হ্যাঁ, আমাদের দুর্গাপূজা বেরিয়ে গেলেই মানে মনের মধ্যে আবার আনন্দ হতে থাকে যে মানে আবার 2 মাস পরে মানে বাপের বাড়ি যাব, পুজো হবে, ঠাকুর আসবে। এই যে আনন্দ থাকে বা এলাকাবাসী কি জানান আপনাদের? আপনি তো বাড়ির মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এই আশেপাশে সবাইকেই বলি যে এরকম আমার বাপের বাড়ি পুজো হবে, যাব, মানে একটা আনন্দ তো থাকেই। এই পুজো তার পরবর্তীতে এই যে পুজো হয়ে আসছে, এর পরবর্তী প্রজন্ম আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমরাও চাইছি যে মানে পুজোটা হয়েই যাক, মানে এই পুজোটা বছর বছর হলে আমরাও আনন্দ করতে পারি। মানে দুর্গা পুজো যখন তখনই কেনাকাটা সব কিছুর পরে আবার মনে হয় যে 2 মাস পরে আবার আসছে, তখন আবার যেমনি এইটার জন্য প্রিপারেশন থাকে। বাচ্চারা যেরকম আগে ওই পুজোর সময় পড়বে জামা কাপড়, আবার বলবে এই কটা রেখে দিই, আবার মানে কাত্যায়নি পুজোর সময় পড়বো, অঞ্জলি দেবো, এইরকম। মানে আমাদের এটা মানে আমরা জন্মেই তো দেখি, মানে আমাদের এটার উপরে খুব মানে প্রস্তুতি থেকেই যায়। আচ্ছা, এই এলাকায় যে আর কি কোনো পুজো হয়? এই একটাই পুজো? না না, এটা আমাদেরই হয় শুধু। বাড়িতে তো আপনারা মেয়েরা রয়েছেন, অন্যরা তো অনেক দূরেই থাকে হয়তো, তারা কি এই পুজোকে কেন্দ্র করে বাড়িতে সবাই একত্রিত হয়? হ্যাঁ হ্যাঁ। কতটা আনন্দ করেন? আনন্দ মানে ও কি গুণে বলা যাবে, মানে প্রচণ্ড। আজকে কি নবমী? হ্যাঁ আজকে নবমী। পুজো শুরু হয়েছিল কবে? শুরু হয়েছে ওই মঙ্গলবার, সোমবার। সোমবার সোমবার বিসর্জন? বিসর্জন কালকে, দশমী। কালকে আবার সেই পুজো, দশমী শেষ হয়ে গেলে ভাসানে সবাই নাচতে নাচতে যাবে গঙ্গায়, সেইখানে পুজো ঠাকুর বিসর্জন হওয়ার পরে ওইখানে আবার সবাই যেরকম যাওয়ার সময় তো নেচে নেচে হেঁটে হেঁটেই যাওয়া হবে, তারপর আসার সময় যেমনি যার যার মতো ওই চলে আসলাম। আপনার দাদুর নাম কি? আমার দাদুর নাম নিধুমোহন বসাক। বাবার নাম? বাবার নাম পরেশচন্দ্র বসাক। আপনার নাম? আমার নাম বিষ্ণু বসাক। আপনি মেয়ে? হ্যাঁ আমি মেয়ে। অসময়ে কাত্যায়নী পূজার মেইন উদ্দেশ্যটা হইল মানে যাদের পুত্র সন্তান হয় না, পতিত আছে, সেই পুত্র সন্তান পাওয়ার জন্য কাত্যায়নী পূজাটা প্রচলন। এটা মানে ব্রজের গোপীরা করেছিল কৃষ্ণকে পাওয়ার জন্য। যখন বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরায় চলে যায় তখন কার্তিক মাসে, কার্তিক মাস পুরো আর কি ব্রত পালন করে ব্রজের গোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য। সেই থেকে এই কাত্যায়নী পূজার প্রচলন, ওরা মানে ব্রজ হচ্ছে কৃষ্ণকে ফেরত পায়। আপনার বাড়িতে কাত্যায়নী পূজা? আমার বাড়িতে কাত্যায়নী পূজা, আমার যেমন মানে সব আগে আমার সব দিদিরা মানে আমার বাবার মানে কোনো পুত্র সন্তান ছিল না আর কি, তখন মানে শুনতে পারে যে এরকম কাত্যায়নী পূজা করলে পরে পুত্র সন্তান হয়, সেই হিসাবে আমার বাবা মানে কাত্যায়নী পূজা শুরু করেন এবং তারপরে আমার জন্ম হয়। কত বছর আগে শুরু হয়েছিল পুজো? 90 বছর আগে। হ্যাঁ, 90 বছর বলছে চলছে। কি কি নিয়ম নিষ্ঠা মানা হয় এই পুজোতে? মানে দুর্গাপূজা
দুর্গা পূজার যে সমস্ত নিয়ম, পূজার প্রতিমা থেকে শুরু করে আচার নিষ্ঠা সবই দুর্গাপূজা। আজকে আজকে কি কি অনুষ্ঠান হচ্ছে বলি? না না, আমাদের বলি প্রথা নাই বৈষ্ণব মতে। আচ্ছা, হ্যাঁ, ওই ইয়া মানে গুহা ষষ্ঠী বলে আর কি, মানে ইতু পূজার পরে গুহা ষষ্ঠী, সেই ষষ্ঠীতে একাত্তর যা, তার মানে মানে দুর্গা পূজার মানে দুই মাস পরেই যে অমাবস্যাটা সেটাই হলো মহালয়া। তাহলে আপনাদের পালবাড়ি থেকে ঠাকুর অর্ডার দিয়ে শান্তিরঞ্জন মশাই। আর এই যে যারা এই পুজো, আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো যে যারা যাদের পুত্র সন্তান নাই তারা যেন পূজাটা করে, তাহলে তারা তারা পুত্র সন্তান পেতে পারে পেতে পারে। আপনার নাম? আমার নাম শান্তিরঞ্জন মশাই। এই জায়গার নাম? এই জায়গার নাম দুই নং নতুন ভুলিয়া। নদিয়া থেকে কুহিলি দেবনাথ, এভিএন নিউজ বাংলা।